বলে দিই, তোমরা যারা ভিডিও দেখছো সেই সবজি দেখবা, না হলে মানে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, তোমরা সেই সবজি দেখো। আচ্ছা সবাই তো আশা করি ভালো আছো, তো আমরা হয়তো ভালো নেই। আমার সাথে একজন ভিডিও করতো, মানে অনেকে দেখেছো, নাম অতনু, অতনু করতাম। তো সে আর আমাদের মধ্যে নেই, কারণ মানে ওর গার্লফ্রেন্ডের জন্য আগের দিন মানে কালকে, আজকে শুক্রবার বৃহস্পতিবারে ও মদ মুদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো রাত্রিরে হসপিটালে ভর্তি ছিল, তারপরে একটু খবর পেলাম যে ও মারা গেছে। মানে কী বলবো, এখন আর ভালো লাগছে না, তো আমি আর ভিডিও মিডিও করবো না। তো দেখা হচ্ছে আবার কবে জানি না, ও এক্সপ্রাইজ দিচ্ছে। তো আমার সাথে যে তনু ভিডিও করতো না, ও আর এই পৃথিবীতে নেই। মানে কী বলবো, ওই একটা মেয়ের জন্য, মানে ওর গার্লফ্রেন্ড ছিল, তো ওর গার্লফ্রেন্ড বিয়ে করে নিয়েছে অন্য কাউকে, না বাড়িতে যায় না সে ব্যাপারটা। তারা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওর ফোন তো এই যে, তারা তোমাদের দেখাচ্ছি। তো গাইস, যেটা আমার প্রোফাইল, আমার প্রোফাইলে দাঁড়াও দেখা, ঠিক আছে সবার ধরে শুনে থাকবে, আমি স্কুল থেকে তারপরে ফোন করে সবাই যাবে। সবার ধরে ফোন করে দিবি স্কুলে, আরে আর কি না, আমি আর কিছু নেই। আরে ও মরে গেছে, মদ খেয়ে কাল তুই গাড়ি নিয়ে বাড়া, ঠিক আছে রাখ রাখ, পরে বলি বাড়ি বাড়ি যেন বলিস, ঠিক আছে হসপিটালে ভর্তি, এই কে আসছে একটাই কথা বলি, মানে এটা সিরিয়াস ছিল না, মানে কি বলবো, ওটা এটা আর কির জন্য করা, মানে ও নিজেই বলছে যে আমার ছবি দিয়ে না, এরা আসে এরা জানে, তো ও নিজেই বলছে সেই জন্য দিলাম, আর কেউ কিছু মাইন্ড করো না, এটা আর কির জন্য, কেউ বেশি সিরিয়াস নিও না। আর আমি হয়তো বেশি বিরতি দিতে পারবো না, কারণ আমার 2 তারিখ থেকে, মানে আজকে শুক্রবার, কালকের তে পরীক্ষা, আমি হয়তো হয়তো এর মধ্যে তেমন একটা ভিডিও করতে পারবো না, আর পরীক্ষার পরে ভিডিও দেবো। তো দেখাচ্ছে নতুন ভিডিওতে, আর এটা কেউ সিরিয়াস নিও না, এটা মানে ফানের জন্য ছিল। আর যারা আমার ফেসবুকে নেই, তোমরা ফেসবুক থেকে দেখে নাও আমার স্ট্যাটাসে আছে। তো টাটা, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে।